পাঁচ মিশালি গল্প চ্যানেলে আজকে শোনাতে এসেছি হাসির গল্প বাঘের দূত লেখক সেন্দু মুখোপাধ্যায় চরিত্রায়নে তদানীতন বাবু ও অন্যান্য চরিত্রে অর্চ সেনগুপ্ত গল্প পাঠের মৌমিতা সেনগুপ্ত তাহলে চলুন সব নামিনে হাসতে হাসতে শুনি বাঘের দুধ তদানীন্তন বাবুর যে বাঘের সঙ্গে দিব্যি খাতি তা লোকে জানেন হাতির মাপনা হয়নি একবার নাকি ওই পাতা নাতা খুঁজতে জঙ্গলে ঢুকে ভারী ফেসাদে পড়েছিলেন কানাওয়ানা নামে একরকম উত আছে তারা এমনিতে ফট করে কারোর সামনে আসে না কিংবা শব্দ সারাও পড়ে না তাদের কাজ হল মানুষের মগজে ঢুকে স্রেপ তার কম্পাসটাকে অকেজো করে তো ব্যাস সেই লোক আর কিছুতেই চেনা রাস্তাও চিনতে পারবে না নিজের বাড়ির সামনে দিয়ে দশ বার যাতায়াত করেও বাড়ি ঠাউর করতে পারবেন একেবারে ব্যাপার বা দেয় আর হুটফুটের চৌবনে তেমন দাঁড়া কানে বিস্তর ছিল তদানীতন বাবু করলেন তারই এক পালনাই যৌবল থেকে আর কিছুতেই বেরোতে পারেন না ওদিকে অন্ধকারও নেমে এলো আর সেই আঙুলের ডুয়ার্স ছিল এক উদ্ভুটে জায়গা প্রে ধর্তি দান তো ছিল বিস্তর বাঘ হাতি গন্ডার ভর সাপ কপের কথা তো ছেড়েই দিচ্ছে কারণ কে না জানে জঙ্গলের মধ্যে সন্দেহ ব্যানার্জির বয়ের সময় আর নেই তদানীতন ছোকরা মানুষ সবে কবিরাজিতে পশার মধ্যে শুরু করেছে ডাক্তার কংগ্রেসদের এই শুরুর দিকটাই যা বিপদের প্রথম দিকেই চারটে মোজবাজি দেখতে পারলে রুগীর মরলেও আর কেউ মনে করে না যে কটা ভালো হয় সে ফলাও করে বলে বেড়ায় তা তদানীন্তন বাবু গোটা দুই মোঝবাজি ইতিমধ্যে দেখিয়েছেন মহাজন রামপ্রসাদের পেটে একটা টিউমার রয়েছিল ডাক্তার বলেছে অস্ত্র করতে হবে রামপ্রসাদ অস্ত্রকণার নামে এমন ভয় খেয়ে গেল যে তার খাওয়া বন্ধ হলো সেই টিউমার শেষে করল তদানীতনের দেওয়া রামপ্রসাদ খুশি হয়ে বলল যা চাও তাই দেব কিন্তু লো তদানীতনিক ধাতেই নেই তার ওপর গুরুর বারণ আছে চিকিৎসা মানে লোক সেবা লোভ করতে যেও না ব্যাপার তদানীন্তন তাই দুটি টাকা আর ওষুধের দামটুকু নিয়েছিলেন এতেই সবাই বেশ বাহবাতিল তাকে এরপর গেট পণ্ডিতের বউয়ের ভুটে ধরার ঘটনা সে এক ব্যাপার পণ্ডিত গিন্নি ঘিং রাখাল রানী খান্ডার তার ভয়ে বাড়ির বেড়ালটা অব্দি তটস্থ অমন যে দাপটের পণ্ডিত মশাই যার ভয়ে ছাত্ররা একেবারে ভিজে বেড়ালটি হয়ে থাকে সেই হেন পণ্ডিত মশাই রাখাল রানীর কথায় ওঠেন বসেন রাখাল রানীকে যে ভূতেরাও ধরা সাহস যা এটাই আশ্চর্যের বিষয় তবু ধরল সবাইকে অবাক করে দিয়েই ধরল আর কি ধরা বাপ সাজবেলায় পুকুর ঘাটে গা ধুতে গিয়েছিলেন ফিরে এলে অন্য এক মানুষ এক গলা খুনটা লববধুর মতন হাব ভাব কথা নেই বার্তা নেই হঠাৎ ফুচ ফুচ করে কাঁদতে থাকেন আবার যখন তখন হেসে ওঠেন দৃশ্য সব মানুষের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলেন কলা ছেলে বিদুটি সব গান গাইতে লাগলেন একদিন দিনে দুপুরে একটা মোষের পিঠে চেপে খানিকটা ঘুরে এই সব কাণ্ড দেখে ডাক্তার বদ্যি ডাকা হলো তারা ফেদ মারলে ডাকা হলো ওঝা রাজ্যের লোক ভেঙে পড়লো কাণ্ডটা দেখ ওঝা যখন হার মেনে চলে গেল তখন তদানীতন বাবুর ডাক পড়লো তা তদানিং কপার কপাল ভালোই বলতে হবে খুঁজে পেতে লাভসই গাছ গাছটা পেয়ে ওষুধ বানিয়ে ফেললেন আর তা লেগেও গেল সাত দিনের মধ্যে রাহাল রানী আবার সেই আগের মতন খান্ডারিনী হয়ে উঠলেন তদানিংটানের বেশ নাম হলো শুধু কে কেন মন্ডিত মশাই বিশেষ খুশি হলেন না কেবল বলতে লাগলেন কবে রে যে না কবি উনি আবার চিকিৎসা করবেন লোক চরিত্রই জানে না লোকটা কোনটা ভালো কোনটা মন্দ সেই জ্ঞানই হয়নি তৃতীয় যে রুগী হাতে এলো তিনি বলতে গেলে এলাকাটার রাজা শোনা যায় নরহরিবাবুর এক সময় নাম হয়েছিল থরহরি বলে তা কথাটাও মিথ্যে নয় নরবরী প্রথম জীবনে ডাকাতি করতেন তার হাতে মেলা লোক মরেছে মেলা লোক সর্বশান্ত হয়েছে যথেষ্ট টাকা পয়সা হাতে এসে যাওয়ার পর নরবরি ডাকাতি ছেড়ে ব্যবসাতে মন দিলেন জমি জায়গাও কিনে ফেললেন বিস্তর তাতে অবস্থাটা ফুলে ফেঁপে উঠল খুব নাম ডাকও হল এখন উনি ডাকাতি করেন না বটে কিন্তু নিজ হাতে মাথা কাটেন দৌড়দণ্ড প্রতাপ একদিক তদানীতরকে ডেকে পাঠালেন দরবারে বিশাল ঘর ঝাড়বাতি কিং হাব কি নেই সে করে তাকিয়ায় ঠেস দিয়ে বসেছিলেন তদানিংটনকে বললেন দেখো বাবু ইদানিং মনে হচ্ছে আমি কেমন বুড়ো হয়ে যাচ্ছে ব্যাপারটা মোটে ভালো ঠেকছে না আমার কাছে এত টাকা পয়সা ধন দৌলত আমি বুড়ো হলে ভোগ করবে কে বুড়ো হব মানে এ কি আর কি নাকি এখনো তেমন বয়সই হলো না বুড়ো হলেই হলো ততো আগে এর করতেই হবে শুনে তদানিন্তন মাথা চুলপড়ে মুরো খাওয়াটা রোগ নয় তবে অফার অফারbartে অন্য কথা তিনি যতদূর শুনেছেন নরহরের বয় 70 এর উপু শুনে এখনো পাপ ধরেনি শরীরটাও টান টান আছে একখানা ছোটকাটা পাঠা আস্ত কাঠাল বা শেটটা কলাбри এখনো কিছুই নয় কিন্তু তা বলে তো আর জড়া ছাড়বে না সে একদিন দরবেই মানুষকে তদানীন্তনকে দ্বিধাগ্রস্ত দেখে নরহরি বললেন দেখো রোগটা যদি সারাতে পারো তো তোমাকে আর এক করে ঘুরে বেড়াতে হবে না রাজা করে দেবো আর যদি না পারো তবে কি হবে সেটাও জয়ী থাক তদানীন্তন প্রেসিডেন্ট বড়ো হওয়া ঠেকানোর ওষুধ যে নেই তা নয় তবে বেশিরভাগ রোগই এটাকে রোগ বলে মনে করে না চিকিৎসাও করাতে আসে না আর ওষুধ জোগাড় করাও বেশ শক্ত বাঘের দুধ ব্রঙ্গকঙ্গলের বীজ এবং আরো নানা দুষ্প্রাপ্য জিনিস লাগবে তবে নিন্টন বললে আপডেট দেখছি আদা বেশ ভালো দেখো এইটে তোমার অগ্নি পরীক্ষা এই কথাটা মনে রেখে কাজ করো বামো যে আটকে এটা যে প্রচ্ছন্ন হুমকি তা বুঝতে কষ্ট হল না তদানিন্তনের ভারী চিন্তায় পড়ে গেলেন তিনি তবে তিনি এটাও জানে যে নরহরি চিকিৎসা যদি নেগে যায় তাহলে প্রসারের জন্য আর ভাবতে হবে না ভাবতে ভাবতে তদানিন্তন শুকিয়ে যাচ্ছিলেন রোজ সামালে নরহরির দুটো জঙ্গলের মতো পাই

কিছু কিছু জিনিস পেয়েও গেলেন তদানীন্তন এখন বাঘের দুধটা হলেই হয় কিন্তু সেটা কি হবে কথাতেই আছে বাঘের দুধ অবাবে বড় বা দুধ দেওয়া যায় বটে কিন্তু তাতে বিশেষ কাজ হবে না তা সে যাই গো নানা ভাবনা চিন্তায় পড়ে যাবো বলে বলতে করতে বেঘর তো অন্ধকার নেমে এলো চারিদিকে নানা রকম জন্তু জানোয়ারের হাব ডাক শোনা যাচ্ছে তদানিতন অবত্যা একটা বেশ বড় গাছে উঠে পড়িলেন বিষ হাত মতো উঠে তিনটে শাখার সংযোগস্থলে দ্বীপে একটা রাত কাটানোর মতো ভাঁধালো জায়গাও জুটে গেল সেখানে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন পেটে খিদে শরীরটার ওপর দিয়ে ঢকলও গাছের কম নয় তার ওপর কাঠ পিঁপড়ে আর মশার কামড়ের জ্বালাতন হচ্ছেন ক্রমে রাত বেশ নিশুতি হয়ে এলো তদানীন্তনের একটা ঢুলুনি এসেছিল হঠাৎ শুনলেন গাছের তলায় কিসের যেন শর্ত হচ্ছে কেউ যেন কান্নাকাটি করছে বলে মনে হলো তবে মানুষ নয় তদানীন্তন অন্ধকারে ভালো দেখতে পাচ্ছিলেন না বলে একটু ঝুঁকলেন আর সঙ্গে সঙ্গে তার মনে হলো কে যেন তার ঘাড়ি একটা ধাক্কা মেরে টালমাডাল করে দিল হরাস করে তদানীন্তন গাছ থেকে পড়লেন তবে সোজা সজি নন সোজা পড়লে ঘাড় ভেঙে যেত নির্ঘাত ডাল পালায় আটকে এবং খেয়ে খেয়ে যখন নিচে এসে পড়লেন তখন ঘাড় না হোক হাড় পাজর কিছু না কিছু কথা কিন্তু আশ্চর্যের বিষয় ভাঙা তো দূরের কথা ব্যথাটুকুও টের পেলেন না তিনি কিছুক্ষণ হতভম্বের মতন বসে থেকে হঠাৎ ভোটকা বন্ধটা পেলেন আঁতটি উঠে দেখলেন যা দেখলেন তা প্রত্যয় বলল একটা বিশাল বা বাঘ যে এত বড় হয় তার ধারণাতেই ছিল না তদানীন্তনে লেজ থেকে মাথা অবধি বোধহয় হাত দশেক হবে উঁচু একটা বড় নসের সমান বাঘটা মাটিতে গরাবড়ি খাচ্ছি আর একটা অদ্ভুত শব্দ পরে বোঙানি ছাড়ছি এরকম অবস্থায় আর পরেননি কখনো সুপ্তও যেন না পড়ে কিছুক্ষণ বিশ্বাস করে বাঘটার দিকে চেয়ে রইলেন হঠাৎ তার কানে তারই বিবেক যেন বলে উঠল তুমি দা চিকিৎসক চিকিৎসককে রুভিব আছে যে কষ্ট পাচ্ছে তোমার কাজ তুমি করো তদানীন্তনের ভেতরে সুপ্ত কবিরাজদি জেগে উঠলো তিনি যন্ত্রণা কাতর বাপটার কাছে নির্ভয়ে এগিয়ে গেলেন আশ্চর্যের বিষয় তদানীতন একটু চেষ্টা করতেই বাপটার সামনে ডান পায়ে খাবার কিছু ওপরে নারীটাও টের পেলেন বেশ চঞ্চল নারী বুঝতে পারলেন বাঘটার পিত্ত কুপিত হয়েছে বাঘটা হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছিল আর জ্যোৎস্নাটাও নিশুদ্রাতে বেশ জোরালো হয়ে পড়েছে বলে জীব পরীক্ষা করতে বেগ হল না চোখ টেনে চোখের ফুলটাও পরীক্ষা করে নিলে জঙ্গলে তো গাছগাছের অভাব নেই মুখ্য মসুরটি খুঁজে বার করতে কষ্টও হলো না এনে খাইয়ে দিলেন বাঘটাও আশ্চর্যের বিষয় খেলো তারপরে বাপটা একটু আরাম বোধ করে শুয়ে পড়ল দদানীন্তন তার পিঠ চুলকে দিলেন কানে সুরসুড়ি দিলেন বাপটা না ডাকিয়ে মতে লাগলো এরপর পাখির দুধ জোগাড় করতে আর কষ্ট পেতে হয়নি তাকে লোকে দেখেছে শৈলে বাপটা এসে তদানীন্তনের বোয়াল ভরে ঢুকত আর তদানীন্তন বালতি নিয়ে গিয়ে শের শের দুধ ধুইয়ে নিতেন লোকে বলে সেই দুধ থেকে ছানা দই এমনকি ঘি অবধি তৈরি করতেন তদানিন্ত নিজে তো খেতেনি চড়া দামে বিক্রিও করতেন কিন্তু যে কথাটা বলার জন্যই এত কথা তা হল নরহরিকে নিয়ে তদানীতন বাবু তো বাঘের দুধ আরও সব দুষ্প্রাপ্য জিনিস দিয়ে বার্ধক্য ঠেকানোর ওষুধ তৈরি করলেন তারপর গিয়ে হাজির হলেন নরহরির দরবার নরহরি ওষুধের শিশিটা খুলে নাকের কাছে ধরে

আর কি পেয়েছ ছোকরা দেখালেই হলো বয়স কত হয়েছে তা খেয়াল আছে একাত্তর ছাড়িয়ে বাহাত্তরে মরল আর ছোকরা দেখা মানে বয়সের গাছ পাতন নেই তা জানো ও সব কোরে দিয়ে একদম করবে না আমার কাছে বুড়ো বয়সে বুড়ো হওয়াটাই ধর্ম বুঝলে ছোকরা দেখানোটা কাজের কথা নয় হ্যাঁ যে একটি চুলে পান ধরেছে দেখেছ কষের দাঁত পড়েছে জানো আজকাল আজকাল দশ খারাপ বড়টা আর বেশি খেতে পারি না খবর রাখো এক না ও কম কবিরাজ যাচ্ছে তো পণ্ডিত ঠিকই বলে কবিরাজ না কপিরাজ এই বলে এর খোড়া ছোটালেন নলবরি তদানীন তান হা বলে চেয়ে রোই আজকের গল্প এখানেই শেষ হল আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আবার ফিরছি আগামী সপ্তাহে